আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা এখন নানু বাড়িতে, আর আম্মু এসেই রান্না বান্না করে দিছে। আম্মু তো সব জায়গায় রান্না বান্না মানে নানুর মতো, আর নানু মাটির চুলে রান্না বান্না করতেছে। সো আপনাদের সাথে সবকিছু আজকে শেয়ার করা হবে। আম্মু কি করতেছো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই পৃথক ব্লগসের পাশে থাকুন। আজকে বোনা করতেছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। আপনারা এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন। আর আজকে আমরা নানু বাড়িতে যেতে আসি, মানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করবো ইনশাআল্লাহ। মশলাটা আগে কষিয়ে নিছি, মানে মুরগির গোস্ততে একটু মানে ঝাল হলে একটু অন্যরকম লাগে, মানে সব রকম নিছিলাম। তো এইদিকে নানু ইফতারের আইটেম সব কিছু করে নিতেছে, আর কতদিন পর যে নানুর হাতের খাবার খাবো। হ্যাঁ, এর জন্যই তো চলে আসছি। আমাদের অনেক খারাপ লাগতেছিল, অনেক মিস করতেছিলাম তোমাকে আর নানাকে। তো আজকে ইফতার আইটেম করতেছে তুমি এদিকে, না? আর আমু ওইদিকে মুরগির বোনা করতেছে। আর আজকে কি কি আইটেম করবে নানু? আলুর চপ বানামো, বেগুনি বানামো, ডালের বড়া আর বুট বাজি করতেছে। ওকে, সো আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করা হবে। সো এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন। হ্যাঁ, আজকে কাঁচা আমি জুস করবা? মাশাল্লাহ, আমু নানু ভালোভাবে ধরছে। আমার ফ্যান ফলোয়ার আপনাদের সবাইকে নানু দাওয়াত দিয়ে দিল আম খাঠালের, আপনারা আইসা আইসা মানে খেয়ে যাবেন ইনশাল্লাহ। আবার লিচু, লিচু তো একটা গাছ না নানু, মাশাল্লাহ ধরছে। হ্যাঁ, ভালোভাবে ধরছে। ওকে, আর এদিকে মুরগি বোনা হয়ে গেছে, মানে খুব সুন্দর একটা স্মেল বের হইতেছে, ঝাল ঝাল মন হবে মনে হচ্ছে। ওকে, আর এদিকে নানু এখন পেঁয়াজ গুলো বেজে নিচ্ছে, খুব সুন্দর হইতেছে নানু পেঁয়াজ গুলো। আর এই প্রথম আমি নানু নানাদের সাথে মানে ইফতার করব, মানে এই রমজান মাসের আর কি এবছরের প্রথম রোজা ইফতার করব। মাশাল্লাহ, মানে জাম্বুরা ধরে আছে, আর কিছুদিন পরে এই জাম্বুরা বড় হয়ে যাবে, তারপর জাম্বুরা বর্তা করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব নানু বাড়িতে এসে। আমি এখন কি করব, মরিচ পারবা নাকি? আসো। আর এদিকে এখন আম্মু এই গাছ থেকে পারতেছে, ওই গাছের পাড়া আম পাড়া হয়ে গেছে। হ্যাঁ, মানে সব গাছ থেকে একটু একটু করে আম পারলেই মোটামুটি ভালো আম হয়ে যাবে। আজকে যেহেতু আম্মু শরবত করবে ইফতারে, নানা নানুকে আম্মু শরবত করে খাওয়াবে। শ্বশুর বাড়িতে এসে আম পারতেছে। আর এইদিকে আম্মু আম ছোলানো শুরু করে দিছে, আজকে শরবত হবে। আর আমগুলো মাশাল্লাহ বড় বড় একদম, আমাদের গাছের আম তো। আমার ফ্যান ফলোয়ারদেরকে নানু বলতেছে আর কি, আপনার আয়শা মানে আমাদের নানু বাড়িতে বেড়াই যাবেন, ঘুরতে আসবেন। হ্যাঁ, সবগুলোই নানু দেখাইছি। তোমার রান্না বান্নার কি অবস্থা? নানু তুমি ইয়াতে কইরো, মানে ইয়া গেসে কইরো। হ্যাঁ হ্যাঁ, আর আজকে আমাদের আম পাড়া হয়েছে মাশাল্লাহ অনেকগুলাই, আর আমের জুস করে নিছে। আর বিউটি আপা, অনেকদিন পর বিউটি আপাকে আমার ব্লগে নেওয়া হইলো। তো বিউটি আপা কেমন আছেন সবাইকে বলেন? আপনি কি খুশি চাউল পাইয়া? আর আজকে এতগুলা মানে আমের শরবত করছে,
আপনাকে সবাই মিস করতেছিল বুঝছেন বিটিওপা, সবাইকে বলতেছে আপনাকে দেখে না ব্লগে। তো আম্মু মিষ্টি করছো না একটা জুস, তোমার জন্য মিষ্টি করছি, একটা কি মিষ্টি করছ আর একটা জাল না আমাদের জন্য জাল, কারণ তুমি তো জাল খেতে পারো। আমি জালটা তেমন একটা বেশি খাইতে পাই না। কয় বোতল হবে? দুই বোতল মিষ্টি রাইসে এই যে এটা একদম আমের জুস, খুবই ঘন হইছে মাশাআল্লাহ। মানে নিজের গাছের আম থাকলে যা হয় আর কি, নানু বাড়িতে আসলে মানে আমের জুস খাই, আমের শরবত করে দে আম্মু। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সবকিছুই রেডি, আর আজকে নানু বাড়িতে করবো, নানা নানুকে নিয়ে স্পেশালি। আর খুব বেশি ভালো লাগতেছে, এথিনা আছে, আব্বু আছে, আর এদিকে আম্মু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনারা সবাই পৃথক ব্লগসে পাশে থাকেন। তো আম্মু আমার আম্মুর সাথে ইফতারি করতেছি, খুব আনন্দ লাগতেছে। আজকে আমার আম্মু আব্বু পায়ে ফেলছে, মানে আমার নানা নানু তো মেইনলি আমরা আসছি নানা নানুর সাথে, মানে একটা রমজান মাসের একটা হলো রোজা যেন ইফতারি করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেছেন। আর যেন আমাদের প্রত্যেকটা রোজা আল্লাহ মানে কবুল করেন, আর আমাদের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর দেশের পরিস্থিতি যেন ভালো করে দেয়, আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য। তো আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতারের টাইম হয়ে যাবে, আমরা বসে গেছি আর ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন ইফতার করব। সো আমি ব্লগটি এখনই শেষ করে দেব, আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আর ইনশাল্লাহ প্রতিদিনের ডেইলি ব্লগগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে আমাদের বাড়িতে চলে যাব, আজকে নানু বাড়িতে ইফতার করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।